জ্বালানি তেলের দাম লিটারে 5 টাকা কমানোর পর বাস ভাড়া নির্ধারণে বিকেলে বাস মালিকদের সাথে বৈঠকে বসছে সরকার। বিকেল 5টায় রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর প্রধান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এটিএন বাংলাকে বাস ভাড়া কমানোর ইঙ্গিত দিয়েছেন বাস মালিকদের সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ। বাস ভাড়া নির্ধারণে সরকারের সাথে বৈঠকে বসার কথাও নিশ্চিত করেন তিনি। এর আগে গত 6 আগস্ট জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার ডিজেলের দাম 80 টাকা থেকে বাড়িয়ে লিটার প্রতি 114 টাকা করার পর বাসের ভাড়াও বাড়ানো হয়। তবে 28 আগস্ট ডিজেলের আমদানি শুল্ক 10 শতাংশ থেকে কমিয়ে 5 শতাংশ এবং 5 শতাংশ আগাম কর প্রত্যাহার করে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়। এ কারণে আজ আবারও গণপরিবহনে ভাড়া সমন্বয় করতে বসছে দুপক্ষ। তেলের দাম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে যেমনিভাবে বাস ভাড়া বৃদ্ধি পায়, আর তেলের দাম কমানো হলে পরে বাস ভাড়াও কমানো হবে, এটা আমরা বলেছিলাম। তো সেই অনুযায়ী আমরা বাস ভাড়া কমাবো আনুপাতিক হারে। বিআরটিএর সাথে মিটিং করে কস্টিং কমিটি সব বসে সমন্বয় করে এই 5 টাকার আনুপাতিক হারে কত ভাড়া কমতে পারে সেটা আমরা ঘোষণা দেবো।